তিনি দীর্ঘদিন ধরে পূজনীয় স্বামী লাটু মহারাজে পূজনীয় স্বামী অদ্ভুতানন্দজী মহারাজের সেবা করবার সুযোগ পেয়েছিলেন তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এবং পরবর্তীকালে সেই কাছ থেকে দেখার অভিজ্ঞতা সেগুলোকে জুড়ে 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 এই গ্রন্থমালাটি এই গ্রন্থটি রচনা করেন মালা আকারে স্মৃতিমালা দিয়ে এই গ্রন্থটি রচনা করেন আমরা ফেব্রুয়ারি মাসে ক্লাস করেছিলাম তারপরে মাঝখানে আর হয়নি সেখানে আমরা বলেছিলাম ঠাকুর চারটি বাক্য চারটির কথা চারটি বাক্যের কথা লাটু মহারাজ বলেছিলেন এক হচ্ছে জাগে জেগে থাকবি সদা তার দিকে মন ফেলে রাখবি শুধুমাত্র নয় অবস্থাতে যখন যে যোগে যোগে কাজ করবি তার মধ্যে যেন ভগবানের নাম থাকে নিরন্তর নামের চাকা যেন বইতে থাকে দুই হচ্ছে ঘুমের কালে তাকে ডাকবি মন এমন তপস্যা করে এমনভাবে পূর্ণ হবে ঘুমের কাল যেখানে আমরা অবচেতন অবস্থায় থাকি আমাদের মন চেতন অবস্থা হারিয়ে ফেলে সেই অবস্থাতেও ঈশ্বর চিন্তা করার কথা আমরা এই অমলানন্দজির কথা বলছিলাম তো এই অমলানন্দ মনসাদী এসেছিলেন একবার কয়েকটা উৎসবে তখন এই রকম ভেসেল পাওয়া যেত না এবং সেই ভেসেলে করে উনি গিয়েছিলেন ওনাকে যখন নিয়ে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে যিনি গিয়েছিলেন তিনি বর্তমানে প্রয়াতর পূজনীয় নিখিল মানুষ তিনি বলছিলেন তখন উনি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বলছেন মহারাজ সম্পূর্ণ আনকনসিয়াস হয়ে গেছেন কিন্তু মুখে শুধু ওনার ইষ্টমন্ত্র জপ করে চলেছেন এবং সেই জপটা এত জোরে করছেন সেটা শোনা যাচ্ছে কারণ এই বাইরের জপ আমরা কতটা করলাম তার চেয়েও বড় কথা আমরা ভেতরে কতটা জপ করছি সেটা ইম্পর্টেন্ট তাই বলছেন ঘুমের কালে তাকে ডাকবে এটা এমন একটা অবস্থা অভ্যাস করতে করতে আমরা এমন একটা অবস্থায় পরিণত হয় যে আমাদের চেতন মন ঘুমিয়ে পড়লেও অবচেতন মন কাজ করতে থাকে তৃতীয় হচ্ছে কাজের মাঝে তাকে ধরবি এই সব সময় আমরা হয়তো এই কাজ করতে করতে ভুলে যাই কিন্তু এই মাঝে মাঝে আমরা যে ব্রেক নিই এখন যেমন মাঝে মাঝে ব্রেক নিলে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের মেসেজগুলো দেখে নিয়ে এসেছে কি এসেছে কি না এসেছে ঠিক সেই রকম এই যখন আমাদের কাজের মাঝে হবে তখন যেন আমরা ভগবানকেই স্মরণ করতে পারি আর বলছেন হরদম তার সেবা করবি বৃথা আলস্যে রকম দিন না কাটিয়ে মন প্রাণ উজাড় করে তার সেবাতে মশগুল হয়ে থাকবি এই চারটি উপদেশ ঠাকুর অখণ্ডানন্দকে দিয়েছিলেন যে কাজটির কথা তিনি বারবার এখানে বলেছিলেন এই অধ্যায়ের শেষ হয়েছিল একটি কথা দিয়ে যেখানে চন্দ্রশেখরবাবু লিখছেন এখানে বিচার ও মনন ক্রিয়া তত বেশি নাই বিচার ও বুদ্ধির মননক্রিয়া তত বেশি নাই যত বেশি আছে হৃদয়ের অনুভূতির জাগরণ অনুভূতিমূলক শিক্ষার প্রথম কথা বস্তুর সেবা বস্তুর বিচার নয় পরবর্তী অধ্যায়ে আমরা সেই কথাই বলিতে প্রয়াস পাইব এটা হচ্ছে কথা আমাদের পূজনীয় ভূতেশ আনন্দজি বারবার আমাদের এই কথাটি বলতেন যে সবসময় মনে রাখবে কতটা জব ধ্যান করলে সেটা কথা নয় কোয়ান্টিটি নয় কোয়ালিটি কেমনভাবে জব করলে উনি বলতেন বারবার কোয়ালিটির সঙ্গে কখনো এ করবে না কোয়ালিটির সঙ্গে কখনো কোনো রকম আমাদের যাকে বলে আপোষ করবে না এইটার কথা উনি খুব জোর দিয়ে বলতেন আমরা যদি একবার কোয়ালিটির সঙ্গে আমাদের আপোষ করার মানে যোগ্যতা তৈরি হয়ে যায় এখন আপনার আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি যা আমাদের পরিস্থিতি দেখা যাচ্ছে খুব সহজে এটা আপনারা অনুমান করতে পারেন আমাদের জীবনেও এই জিনিস ঘটিয়ে আসবে আমাদের আধ্যাত্মিক জীবনেও সেই জিনিস ঘটিয়ে আসবে দুই হচ্ছে নিজের অনুভূতি প্রবণতার উপর জোর দিতে হবে অনুভূতি প্রবণতা মানে আমি বাইরে খুব বেশি ইমোশনাল ভেতরে থাকে বাইরের প্রকাশ যত কম হবে তত হবে মনে আছে কিনা না আপনারা শ্রীরামকৃষ্ণকে দিব্য সুন্দর দেখতে তিনি কোথাও গেলে লোক দাঁড়িয়ে পড়ে হাঁ করে তাকে দেখেন তার অপূর্ব সৌন্দর্য তিনি তাই মাকে বুকের মধ্যে নিজের বুকে হাত দিয়ে মাকে প্রার্থনা করছিলেন মা তুই ভেতরে ঢুকে যা মা তুই ভেক্টরে ঢুকে যা মা তুই ভেতরে ঢুকে যা যত আউটওয়ার্ডলি বিউটি আমাদের কমবে তত আমরা ভেতরের জগতের দিকে রওনা দেব এটির কথা তিনি বলছেন আমরা আজকে শুরু করব যে অধ্যায় তার নাম সেবা পূর্বেই বলিয়াছি যে ভারতীয় সনাতন শিক্ষা প্রণালীতে প্রণিপাত পরিপ্রশ্ন ও সেবার ভাব বর্তমান প্রণীপাত ব্যতীত আমাদের শিক্ষা সম্পূর্ণ হয় না অথচ প্রণীপাত বলিতে আমরা কি বুঝি তাহাও আমাদের নিকট স্পষ্ট নয় লাটুমারা যখন বলরাম মন্দিরে বাস করিতেন তখন তাহার নিকট যাহা শুনিয়াছি তাহাতে প্রণীপাতের অর্থ কি এবং ঠাকুর প্রণীপাত ধর্মে তাহাকে দীক্ষিত করিবার জন্য কি কি উপদেশ দিয়াছিলেন তাহা লিপিবদ্ধ করিতেছি একদিন জনৈক ধনী ব্যক্তি লাটু মহারাজকে দুহাত তুলিয়া নমস্কার করেন তাহাতে তিনি সেই ভক্তটিকে বলেন দেখুন সাধু সন্ন্যাসী ও দেবতাকে দণ্ডবত হয়ে প্রণাম জানাতে হয় উনি অর্থাৎ বলতেন এরকম কুরুলে নমস্কারে ফল হয় যে কুরুলে নমস্কার হচ্ছে এটি যে কুরুল মারার মতো করে প্রণাম করে আমাদের মধ্যে কেউ কেউ কুরুলে নমস্কার আমাকে দেন সেই কথা শুনিয়া অন্য একটি ভক্ত লাঠু মহারাজকে জিজ্ঞাসা করিলেন মহারাজ কুরুলে নমস্কার কি জিনিস লাটু মহারাজ বললেন আরে জানো না তোমরা যে দুই হাত তুলে কপালে ঠাকাও ওকে উনি কুরুলে নমস্কার বলতেন একদিন গিরিশবাবু ঠাকুরকে ওইভাবে নমস্কার করেন উনি আমাদের সামনে তিনি গিরিশবাবুকে কোমর নুইয়ে নমস্কার করলেন গিরিশবাবু আবার ঠাকুরকে নমস্কার করলেন উনি আরও নিচু হয়ে গিরিশবাবুকে নমস্কার করলেন এইভাবে নমস্কার করতে করতে গিরিশবাবু যেবার মাটিতে শুয়ে দণ্ডবত হলেন সেইবার ঠাকুর তাকে আশীর্বাদ করলেন পরে তাই তো গিরিশবাবু বলতেন এবার উনি এসেছিলেন নমস্কার করে জগৎকে জয় করতে কৃষ্ণ অবতারে বাঁশি চৈতন্য অবতারে নাম আর এবার অস্ত্র নমস্কার ধনীভক্তিটি বললেন মহারাজ আমরা অত শত বুঝি না সকলে এইভাবে নমস্কার জানায় আমরাও তাই শিখেছি আমার অপরাধ নেবেন না লাটু মহারাজ বলতেন আরে তুমি যে দোষ করেছো এ কথা কে বলেছে তবে উনি বলতেন কি জানো সমানে নমস্কার নমস্কার জানাবে কিন্তু যেখানে তোমার চেয়ে বিদ্যা বুদ্ধি সাধনায় নাম যশ অর্থে বড় সেখানে তার কাছে মাথা নুইয়ে প্রণাম করতে হয় যাকে প্রণাম জানাতে হয় তার সব কথা সব পালন করতে হয় তাতে মনোযোগ করতে হয় তার কাছে নিজের অভিমান ও অহংকার মুছে দিতে হয় তিনি তো আমাদের হামেশা বলতেন ওরে মন মুখ এক করে প্রণাম করবি লোক দেখানো প্রণামে কিছু ফল হয় না আমাদের ঠাকুর বলছেন যে লাটু মহারাজ বলছেন এইখানে আমাদের এই শুরুতেই আমরা তিনটি জিনিস আমরা দেখলাম সেখানে তিনি বলছেন প্রণিপাত প্রশ্ন এই তিনটি শিক্ষা প্রণালীতে আমাদের তিনটে জিনিস আছে একটা হচ্ছে প্রণিপাত একটা পরিপ্রশ্ন আর একটা সেবার ভাব এই তিনটে জিনিস আমাদের জীবনের যে সাধক বা যে লার্নার যে শিক্ষা করতে চায় শিক্ষার্থী আমাদের সকলের ক্ষেত্রে এই জিনিসটি খুব প্রয়োজন প্রণিপাত যদিও প্রণাম অর্থে পরবর্তীকালে আমরা দেখব সেটি তিনি বলছেন কিন্তু প্রণীপাত অর্থে বলছেন নিজেকে উৎসর্গ করা শরণাগতি সে একটা গল্প আপনাদের বলেছিলাম মনে আছে কি না জানি না একজন বুদ্ধি বৌদ্ধ সাধুর কাছে একজন জেনারেল এসে উপস্থিত হয়েছেন তিনি শুনেছেন জেনারেল শুনেছেন এই বৌদ্ধ সন্ন্যাসী খুব ভালো ধ্যান শেখান তাই তার ব্যারাকে সাধু তার যে সৈনিকদের এই ধ্যান শেখানোর জন্য নেমন্তন্ন করতে তিনি এসেছেন তার সেই নানা রকমের সব ওই ইউনিফর্ম এসছেন সব নানা রকমের তার বিজয়ে তার ইয়েগুলো লাগানো রয়েছে সাধু তাকে দেখা মাত্র সাধুর সঙ্গেই তার প্রথম দেখানো সাধু তাকে দেখামাত্র বললেন আপনি তো অফিস থেকে এসেছেন আসুন আপনাকে একটুখানি চা খাবেন ক্লান্ত আছেন তিনি বললেন হ্যাঁ চা খাবো সন্ন্যাসী নিয়ে এলেন এবার এবার কি নিয়ে এলেন তিনি একটি ট্রেতে এক কাপ একটি তিনি যখন এলেন তখন একটা ট্রে তার মধ্যে একটা কাপ আর একটা ওই প্লেট বসানো আছে চায়ের কাপটা চায়ে ভর্তি আর একটা টিপট নিয়ে এলেন সেটাও চায়ে ভর্তি সেই টিপট থেকে ভরা কাপে ঢালতে শুরু করলেন কাপ থেকে উপচে পরে প্লেটে প্লেট থেকে উপচে পড়ে ট্রেতে ট্রে থেকে উপচে পড়ে টেবিল হয়ে মাটিতে সেই সন্ন্যাস সেই সৈনিক খুব হাসছেন সেনাপ্রধান হাসছেন আর বলছেন আরে 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 আপনার মতো মূর্খ আমি জগৎ সংসারে তার দুটো দেখিনি আরে আপনি তো জানেনই না ভরা কাপে ভর চায়ে চা ভরা কাপে চা ঢাললে সেটা উপচেই পড়বে তিনি বললেন সেনা ওই সৈন্য বৌদ্ধ সন্ন্যাসী তাকে বললেন এটাই বাবা আমি আপনাকে শেখাতে চাইছি ইফ ইফ ইউ ইউ লার্ন লার্ন ওয়ান্ট টু সামথিং কাম নিজেকে খালি করে দিয়ে তার কাছে আসা যতক্ষণ না পর্যন্ত আমাদের শরণাগতির ভাব আসে ততক্ষণ পর্যন্ত হয় না পূজনীয় মহারাজ আমাদের খুব মজা করতেন আর বলতেন বুঝলে তো সাধন ভজন কতটা কি করেছি আমরা জানি না কিন্তু আমরা সবাই দাবি করি আমরা বেলুড় মঠে দীক্ষিত আমরা অমুক মহারাজের কাছে দীক্ষিত কিন্তু দীক্ষার যে এগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমরা কিছুতেই স্মরণ মনন করি না একটার কথা তিনি বলতেন একদিন সকালবেলা আমাদের যখন কথা হচ্ছে সেই সময় তিনি বলেছিলেন একজন ভদ্রমহিলা এসে পূজনীয় মহারাজকে সামনে আপ আপুস নয় এনে কাঁদছেন মহারাজের মনে হল এতদিনে তিনি একজনকে পেয়েছেন যিনি ভগবানের জন্য এরকম উতলা হয়েছেন তিনি বলছেন সে কি আমার কি আনন্দ তিনি প্রণাম করে করে সেই কাঁদছেন দেখে মহারাজ বলছেন মা ওঠো মা ওঠো ভদ্রমহিলা তাকে বললেন হ্যাঁ মহারাজ আপনি বলুন যেন উঠে যায় উনি এসে বলছেন কী উঠে যায় বলছেন ভাড়াটেরা যেন উঠে যায় পূজনীয় মহারাজ সবাই হাসছে যখন পূজনীয় গম্ভীর হয়ে গেছেন এবং বলছেন মাঝে মাঝে মনে হয় সংঘকে কি ভালো জিনিস সব উপহার দিয়ে গেলাম এই গল্প কিন্তু আমাদের সবার তাই বলছেন প্রথম জানার জিনিসটা হচ্ছে প্রণীপাত প্রণীপাত প্রণাম হচ্ছে এখানে শরণাগতির প্রতি দুই হচ্ছে পরিপ্রশ্ন আমরা অ্যাকচুয়ালি জানতে চাই না অনেকে আমাকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ করেন এইটার কি অর্থ সেইটার কি অর্থ ওইটার কি অর্থ যখন আমরা এই অর্থের যে প্রশ্নগুলো পরপর পরপর দেখি তখন একবারে খুব পরিষ্কার মানে হঠাৎ করে কিছু পড়ছি তাই তার মনে হয়েছে কিন্তু সত্যি সত্যি জানতে চায় না যারা সত্যি সত্যি জানতে চায় তারা অর্থের গভীরে প্রবেশ করবে শব্দ এমন সেগুলোর যত গভীরে প্রবেশ করা যাবে সে একটা অর্থ তৈরি করবে জীবন জিজ্ঞাসাটা খুব প্রয়োজন শব্দের জীবন জিজ্ঞাসা দেখবেন মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করছেন তে জিজ্ঞাসা করছেন ঠাকুর তার উত্তর দিচ্ছেন মাও কিন্তু যখন রান্না করছেন তখন কাউকে কিচ্ছু বলছেন না কিন্তু যখনই কেউ কিছু প্রশ্ন জিজ্ঞেস করছেন মা তার উত্তর দিচ্ছেন এই পরিপ্রশ্নটা খুব জীবন জিজ্ঞাসা আমাদের থাকা দরকার জীবন জিজ্ঞাসা যদি না থাকে তাহলে আমাদের কোনোভাবেই কোনো কিছু হবে না বললেও আমরা ভুলে যাবো পূজনীয় অমলানন্দজি মহারাজ এক জায়গায় গিয়েছেন সভায় বলতে আর পূজনীয় মহারাজের সঙ্গে আমাদের একজন প্রাক্তনী যেতেন তিনি আমাদের আশ্রমবাসী করতেন গুরুদাস দা ওই মচ্ছলন্দপুর থেকে তিনি আসতেন উনি কথায় কথায় ছেল গেল এরকমভাবে একটা যে লোকাল সেগুলো বলতেন তিনি আমাদের এসে বললেন বুঝলেন তো অমলানন্দজির ডাক নাম ছিল সিদ্ধেশ্বর সিদ্ধেশ্বর দা যা বললেন না কি হল কি ছেল কি ভালো বক্তৃতা ছেল। আমরা জিজ্ঞেস করতাম কি ছেল কি বললেন তো বলছেন না আমি তো পাশের ঘরে গিয়ে চা খাচ্ছি না আমি ঠিক ভালো করে শুনিনি তাহলে কি করে জানলেন যে বক্তৃতাটা খুব ভালো ছেল। তখন বলছে অনেক হাততালি পড়তে ছিল এই অনেক হাততালি পড়তে দেখে আমরা আউটার জিনিস দেখে সব সময় মনে করি যে আমার এই প্রশ্ন তৈরি হয়ে গেছে পরিপ্রশ্ন আর তিন হচ্ছে সেবা সেবা মানে হচ্ছে অনুবর্তন যেটা যে সাধন ভজনের পথ পেলাম সেই সাধন পথের সেবা করতে হয় আপনাদের বলেছি অনেকবার আমার মনে হয়েছিল ভূতেশ আনন্দজি দৈহিক সেবা যদি ও সুযোগ আমাকে দেওয়া হয় পুজো নিমাজ একদম পরিষ্কার করে বলেছিলেন অনেকে মনে করে গুরুর সেবা করলে শরীরের সেবা করলে তা গুরুর কাছে পৌঁছয় আমি বলি গুরু যে সাধন পথের সেবা দেন সেই সাধন পথের যদি কেউ সেবা করে সেটা গুরুর কাছে পৌঁছয় আমরা অনেক সময় ভুলে যাই যে গুরুর কাছে পৌঁছানোর জন্য সাধন পথটাই হচ্ছে সবচেয়ে সহজ পথ মন প্রাণ উজাড় করে এই তিনটে জিনিস শিক্ষা প্রণালীতে দরকার প্রণীপাত পরিপ্রশ্ন এবং সেবার ভাব সেই ভাবটিকে এক্সিকিউট করা এখানে সেবার করা যে কাজটা পেয়েছি সেইটাই বেনুদির দেখে এলুম তারপরে সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করছি কিন্তু আগুন জ্বালানোটা যে প্রধান কাজ আগুন না জ্বাললে কিচ্ছু রান্না হবে না সেইটা বেনুদি শেখাননি বেনুদি রান্না করছিলেন ডাইরেক্টলি তাই আর আগুন জ্বালাতে যেহেতু দেখিনি ওই সময় লোডশেডিং হয়েছিল তাই কড়াতেই গাজর নিয়ে নাড়াঘাটা করছি কিন্তু সে কড়াইয়ে গাজর তেমনি আছে সে আজ শুকিয়ে গিয়ে তার দিয়ে গাজরের হালুয়া হচ্ছে না এই এক্সিকিউশনটাও খুব ইম্পর্টেন্ট বলছেন প্রণিপাত ব্যতীত আমাদের শিক্ষা সম্পূর্ণ হয় না অথচ প্রণিপাত বলিতে আমরা কি বুঝি তাহাকেও আমাদের নিকট স্পষ্ট নয় লাটু মহারাজ বলছেন যে আরে জানো না ওই যে তোমরা দুহাত তুলে কপালে ঠেকাও ওকে তিনি কুরুলে নমস্কার বলছেন আমরা কুরুলে নমস্কার এই বেশিরভাগই দেখে থাকি কুরুলে নমস্কার আবার আরেক ধরনের নমস্কার আছে সে আমি আমার ছেলেবেলায় দেখেছিলাম ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক পাশে একটি মার্ক্সবাদী কমিউনি কমিউনিস্ট পার্টির একটা অফিস ছিল এখন নেতারা যখন যেতেন ঠনঠনিয়া কালীবাড়ি পেরিয়ে মাকে তো ভীষণ ভয় পেতেন মা যদি কৃপা না করেন আবার যদি হাত জোড় করে প্রণাম করেন বা কুরুলে প্রণাম করেন তাহলে নেতারাও রাগ করবেন তাই ঠিক মন্দিরের সামনে গিয়েই সাইকেলটা থেমে যেত ওরা ঘাড়ঘুড়ি এমনি করে ঘোড়াতেন মায়ের দিকে চোখটা পিটপিট করে দিয়ে আবার এগিয়ে যেতেন আঁখো হি আঁখো মে প্রণাম চোখে চোখে প্রণাম হতো এটাও এক ধরনের প্রণাম কিন্তু সব কিছুর ভেতরে একটা শ্রদ্ধা ঠাকুর শেখাচ্ছেন এখানে স্মৃতিকথা স্মৃতিচারণ করছেন অদ্ভুত আনন্দেরই লাটু মহারাজ প্রথমে হাটুকে হাত জোর করে এই গিরিশচন্দ্র ঘোষ হাত জোর করে প্রণাম করছেন ঠাকুর দেখে খানিকটা কোমর নুইয়ে প্রণাম করলেন তিনি সঙ্গে সঙ্গে সেটা অনুবর্তন করা মাত্র ঠাকুর নিজেতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন ভূমি স্পর্শ করে প্রণাম করা দরকার আপনি সাষ্টাঙ্গ করছেন কি যা করছেন তা নয় আপনার প্রণামের ভেতরে হয়তো আপনি শারীরিকভাবে অসুস্থ কিন্তু যেন প্রণামটা যেন ঠিকঠাক হয় আমাদের দেখেছি পূজনী আত্মস্থানির শেষের দিকে পায়ে মাথা ঠেকিয়ে বা মেঝেতে মাথা থেকে প্রণাম করতে পারতেন না উনি যখন দেওয়ালে মাথা রেখে প্রণাম করতেন ঠাকুরের উদ্দেশ্যে মনে উনি যেন সেই ঠাকুরের সামনে গিয়ে যেন নত হয়ে গেছেন এই নত হওয়াটা খুব জরুরি বলছেন মহারাজ আমরা অত শত বুঝি না সকলে এইভাবে নমস্কার জানাই আমরা তাই শিখেছি আমার অপরাধ না ঠাকুর লাটু মহারাজ বলছেন আরে তুমি যে দোষ করেছে কথা কে বলেছে তবে উনি বলতেন কি জানো সমানে সমানে নমস্কার জানাবে কিন্তু যেখানে কেউ তোমার চেয়ে বিদ্যা বুদ্ধি সাধনায় নাম যশ অর্থে বড় সেখানে তার কাছে মাথা নুইয়ে প্রণাম করতে হয় নিজের থেকে যারা বড় তাদের থেকে সবসময় বিদ্যা বুদ্ধি নাম যশ সমস্ত কিছুতে যারা তাদেরকে মাথা নুইয়ে প্রণাম করতে হয় এই শরণাগতির ভাবটা থাকলে উপাশে যে মানুষটা আছে তার কাছ থেকে আমাদের কাছে শিক্ষণীয় হবে শিক্ষা যদি হতে হয় তাহলে অবশ্যই নিজেকে নুইতে শিখতে হবে আর কি বলতেন ওরে মনমুখ এক করে প্রণাম করবি লোক দেখানো প্রণামে কিছু ফল হয় না আমরা যখন প্রণাম করব যেন আমাদের সমস্ত মন প্রাণ উজাড় করে প্রণাম করতে পারি আরেক দিনের ঘটনা হইতে বুঝিতে পারিবেন ঠাকুর কীরূপে আপন সেবককে দক্ষিণেশ্বরের প্রণীপাত ধর্মে দীক্ষিত করিয়াছিলেন এ কথাগুলি কাশিতে হইয়াছিল দেখো আমাদের তিনি ওরে দণ্ডবত হতে একদিন দক্ষিণেশ্বরে একজন ভক্ত ভারী বেয়াদুপি আরম্ভ করে দিলে আমি আর থাকতে না পেরে তাকে খুব করা কথা শুনিয়ে দিলাম আমার কথা শুনে তিনি ভারী দুঃখিত হলেন ভক্তটি ব্যথা উনি বুঝলেন হামায় তখন অর্থাৎ ভক্তটি চলে যাওয়ার পর বললেন এখানে যারা আসে তাদের ওরকম কড়া কথা বলতেনি একে তো তারা সংসারের জ্বালায় জ্বলছে এখানে এলে তোরা যদি তাদের বিয়াদবীতে এত কড়া কথা বলে দুঃখ দিবি তাহলে তারা যায় কোথায় বলতো সাধু সঙ্গে থাকতে গেলে কড়া কথা বলতেনি লোকের মনে দুঃখ হয় এমন কথা বলবি তারপরে উনি আমাদের আমাদের আদেশ দিলেন কি যেন বললেন কাল ওখানে যাবি যাতে সে দুঃখ না করে তাই বলে আসবি পরদিন আমি তো সেখানে গেলাম বাকি হামার মনে বড় অভিমান জাগলো আমি তাকে অনেক কথা বলে এলাম ফিরে এলে উনি কি বললেন জানো হ্যাঁ রে এখানকার প্রণাম দিয়ে এসেছিস আমি তো দেখে অবা আমি তো অবাক পুনশ্চ বললেন যা যা শিগগিরি যা এখানকার প্রণাম জানিয়ায় আমনি ফিন তার কাছে গেলাম প্রণাম জানাতেই তিনি কেঁদে ফেললেন তার কান্না দেখে আমার মনে বড় দুঃখ হলাম আমি ফিরে আসতে তিনি বললেন এবার তোর সব অপরাধ খণ্ডে খণ্ডে গেল এটা হচ্ছে কথা যে যখন সামনের মানুষকে শ্রদ্ধা জানানো যায় অশ্রদ্ধা করলে সেটা প্রায়শ্চিত্ত হচ্ছে গিয়ে এইভাবে ক্ষমা চাওয়া শুধু ওইখানেই শেষ নয় বলছেন এখানকার প্রণাম জানানি ঠাকুর স্বয়ং তাকে প্রণাম জানাচ্ছেন যখন ওনার কাছে তিনি ক্ষমা চাইছেন অপরাধ করে ক্ষমা চাইছেন যার কাছে ক্ষমা চাইছেন তাঁর তখনও আত্ম অভিমান সমস্তটুকু ভেঙে পড়েনি যখন ঠাকুরের মতো বড়ো মানুষ তাকে ক্ষমা করছেন তখন তার ভেতরে বিবেক জাগ্রত হচ্ছেন তিনি ভাবছেন আমি কি অভিমান নিয়ে বসে আছি আমাদের এখানে জায়গায় একটি স্কুলে এই ঘটনা ঘটেছিল আমাদের স্কুলে যখন ছেলেপুলেদের আমাদের কাছে পাঠানো হয় ছেলেপুলেদের বাবা মা বলেন আপনারা ওর অভিভাবকের মতো দেখবেন যেন ভালো মানুষ হয় এখন এই দেখতে গিয়ে অনেক সময় সেই হোস্টেল সুপার একটু কড়া কথা বলে দিয়েছেন এবং সেই কড়া কথা বলা মাত্র সেই ঠিক পরবর্তীকালে যখন সেই হোস্টেল সুপার বাবা মা হোস্টেলে এসছেন ছেলে বাবা মাকে বলেন যে তার খুব দুঃখ হয়েছে মহারাজ তাকে অমনি কথা বলেছেন তার বাবা গিয়ে সোজা সুজি সাধুর কাছে গিয়ে বলেন এটা কি আমি ক্লারিফিকেশন চাই সাধু আর দ্বিতীয় কোনো কাজ করলেন না সে সেক্রেটারি বললেন আমার ভাই তো করেছে অতএব আমি এই পরিবারের বড় হিসেবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি মুহূর্তের মধ্যে সেই গার্জেনের মাথাটা ঠান্ডা হয়ে গেল তখন সাধুটি বললেন আমাদের মায়েরা যে বলেন মাঝে মাঝে মর মর মরে যা তুই মরলে আমার হাড় জুড়ায় তার মানে কি তাই মা আমার মৃত্যু চিন্তা করছেন তা নয় তার ভেতরে তার স্নেহ ভালোবাসা জুড়ছেন তাই তিনি বলছেন অত বড় কথা বলতে পারছেন যাতে তার চৈতন্য হয় ঠিক তেমনি আপনারা যখন ছেলেপুলেদের আমাদের কাছে রেখে দিয়ে যান তখন আপনারা বলেন এরা আপনারই ছেলে সেই জ্ঞানে মানুষ করুন কিন্তু যখন সে তিনি রাগ করে তার কোনো খারাপ কাজের দেখে সেটা প্রতিবাদ প্রতিবাদকল্পে বা তাকে শাস্তি দেওয়ার জন্য কিছু তাকে বকাঝকা করেন তখন আপনারা মনে করেন এ মিশনের ছেলে না এ আমার ছেলে আমার ছেলে কে করছেন তাহলে আপনারা আমার ছেলে যখন মনে করছেন ছেলে ফিরিয়ে নিয়ে যেতে পারেন আমাদের আপনার ছেলেকে মানুষ করার কোনো দায় নেই এটা এটা হচ্ছে কথা এই আমাদের কিন্তু বোঝা দরকার সাধুটি আমাকে পরবর্তীকালে বলছেন তার সেক্রেটারি মহারাজ সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবার ফলে তার আর অন্য কোনো রকম কিছু থাকলো না তিনি যেন একদম ভীষণ রকমের শান্ত হয়ে গেলেন তিনি বলছেন না না মহারাজ আপনি ক্ষমা চাইবেন না কিন্তু এই যে যদি ক্ষমা না চাও তো তিনি যখন এসেছিলেন ভীষণ রকমের তর্জন গর্জন করছিলেন এই তর্জন গর্জনটা কিছুতেই থামানো যেত না এটা হচ্ছে কথা আমরা যদি একটু নিচু হয়ে যাই তাহলে এই এই ঘটনাগুলো ঘটে না এই দুটি ঘটনা হইতে বুঝা যায় তাহাতে মনে হয় যে সেবক লাটুর মনের অহংকার গুচাইবার জন্য ঠাকুর তাকে ওইরূপ শিক্ষা দিয়াছিলেন প্রণীপাতে অহংকার নাশ হয় এবং নিরঙ্কর নিরহংকার হইবার প্রেরণা আসে সেবক লাটুকে নিরহংকার করিবার জন্য ঠাকুর আরো ভাবের শিক্ষা দিয়াছিলেন তাহা আমাদের অনুমান মতো বলিতেছি পাঠকগণ এই বিষয়গুলি অন্যভাবে ব্যাখ্যা করিতে পারেন আমি যতদূর শুনিয়াছি তাহাতে বলিতে পারি যে দক্ষিণেশ্বরে বাস করিবার অনুমতি পাইবার পর ঠাকুর সেবক লাটুকে লইয়া ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের ঠাকুর তাহাকে সুরেশ মিত্তির বলতে বলে ডাকতেন গৃহে গমন করেন ঠাকুরের আগমন উপলক্ষে ভক্ত সুরেশ সামান্য সামান্যমাত্র উৎসব করেন এই উৎসবে লাটুর একটি নতুন শিক্ষা হইয়াছিল ভক্ত সুরেশ মিত্রী ঠাকুরের জন্য এক ছড়া ভালো গোড়ের মালা আনিয়াছিলেন সেই মালাটি ঠাকুরকে দেওয়া হইলে তা ঠাকুর তাহা গলা হইতে খুলিয়া ফেলিয়া দিলেন ইহাতে সুরেশবাবুর ভারী সুয়াদ সুরেশবাবু ভারী দুঃখিত হন এবং নিজেকে ধিক্কার দিতে থাকেন ভক্তের এবং ব্যথা দেখিয়া ঠাকুর ভক্তমাল কোন এক প্রসঙ্গের অবতারণা করাইয়া বুঝাইয়া দিলেন যে সাধু সন্ন্যাসীকে কোনো কিছু দান করিতে হইলে কিরূপ মনোবৃত্তি লইয়া দান করিতে হয় এবং নিরভিমানিতা দান যে দেবতা গ্রহণ করে তাহাও ইঙ্গিত এ জানাইয়া দিলেন তখন সুরেশবাবু আপনার ত্রুটি বুঝিতে পারিয়া লজ্জিত হইয়া পড়িলেন ভক্তকে মৃয়মান দেখিয়া শ্রীরামকৃষ্ণদেব নিজেই কীর্তন আরম্ভ করলেন এবং কিছুক্ষণের মধ্যে সকল কীর্তনিয়াকে উচ্চভাবে উন্নীত করিয়া স্বয়ং অর্ধবাজ্য দশায় সুরেশবাবুর প্রদত্ত মালাটি গ্রহণ করিয়া গলায় পড়িলেন এবং সকলকে শুনাইয়া সংকীর্তনে আখর দিলেন আমি জগৎচন্দ্র হার পড়েছি অশ্রু জলে সিক্ত করা জগৎচন্দ্র হার পড়েছি প্রেমরাসের ভাবনা দেওয়া জগৎচন্দ্র হার পড়েছি ইত্যাদি এটা হচ্ছে কথা যখন ভগবানকে আমরা কিছু নিবেদন করব বা সামনের মানুষ যাকে আমি যেন নিবেদন করব। তখন কিন্তু এই ভাবটি যেন আমাদের থাকবে আমাদের বলা হচ্ছে দান প্রসঙ্গে ভারী সুন্দর বলা আছে বলা হচ্ছে শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধা অদেয় রিয়া দেয়ম শ্রিয়া দেয়ম দেয়ম এই পাঁচটি বিধি বলা আছে শ্রদ্ধার সঙ্গে দেবেন অশ্রদ্ধার সঙ্গে দেবে না দেখবেন আমরা দেবার সময় অনেক সময় এরকম করে হাতটাকে ঠেকাই এই এরকম করে হাত ঠেকার অর্থ হচ্ছে আমার মনের একটি সংকুচিত ভাব একটি শ্রদ্ধার ভাব দেওয়া হয় সেটিকে রিয়া শ্রিয়া বলে আর তিন হচ্ছে সংবিদা আমার যতটা সামর্থ্য সেই অনুযায়ী দেব। আমি দিতে গিয়ে আমার মনের বেশিরভাগ অংশটাই খরচ হয়ে গেল কি করে খরচা জোগাব এটা কথা নয় আমার সামান্য জিনিস তাই দেবে কৈলাসানন্দজি মহারাজ যখন মন্ত্র দীক্ষা দিতেন তখন তার তিনটি শর্ত ছিল নম্বর এক প্রত্যেক দিন নিজের সামর্থ্য অনুযায়ী কিছু একটু ঠাকুরকে নিবেদন করবে যেখান থেকে দীক্ষা হয়েছে সেইটা নম্বর দুই দুবেলার মধ্যে যেখানে দীক্ষা হয়েছে বা যদি দীক্ষা স্থল থেকে আমি অনেক দূরে থাকি কাছের কোনো রামকৃষ্ণ কেন্দ্র বা জমায়েত যেখানে হয় সেইখানে গিয়ে সকাল বা বিকেলের মধ্যে কোনো একটা সময় জবধান করতে আর তিন হচ্ছে কিছু কায়িক সেবা দিতে আমাদের মনে আছে প্রত্যেক দিন বারাসাত মঠে পুজো সেবা করবার পরে আমরা যখন সকালে উঠতাম তখন দেখতাম যে ডালাতে চারটি জিলিপি আর একটি ডাব রাখা থাকতো রোজ কিন্তু কে রেখে যেত কখনো সেটা দেখিনি কারণ যখন এই ভোগ হতো ভোগ দেওয়ার আগে মানে ঠাকুরের পুজো চল ঠাকুরের যখন স্নান শুরু হতো অর্ঘ দেওয়ার আগে অর্ঘ দিয়ে বসে স্নান করানো হতো সেই সময় দরজা জানলা বন্ধ করা তখন তো ঝড়ের বেগে পুজো হতো ওইটি কেউ ওই নির্দিষ্ট সময় রেখে যেতেন তার দুটি জিলিপি দুপুরে ঠাকুরকে দেওয়া হতো দুটি জিলিপি দেওয়া হতো বিকেলবেলা রোজ একভাবে দিনের পর দিন আমরা দেখেছি একটি ডাব এবং ওই চারটি জিলিপি রাখা আছে বেশিও নয় কমও নয় পরবর্তীকালে সেই ডাব দেওয়া ভদ্রলোককে আমি খুঁজে বার করতে পেরেছিলাম তিনি নিত্য তার রোজগার তিনি যেটা রোজগার করতেন সেই রোজগারটুকু দিয়ে একটি ডাব কেনা সম্ভবত সেইটি তিনি এসে ঠাকুরকে দিতেন এটা হচ্ছে সংবিধাদিয়ম সংবিধাদিয়ম তখনই আসে যখন আমরা যাকে দিচ্ছি সামনের মানুষটা তার প্রতি আমাদের যথেষ্ট ভালোবাসা যথেষ্ট শ্রদ্ধা লুকিয়ে থাকে অনেক সময় আমরা ভাবি অনেক কিছু দিয়ে বোধহয় মানুষকে তুষ্ট করা যায় তা কিন্তু নয় যখনই আপনি কাউকে দিচ্ছেন যাকে দিচ্ছেন সে অন্তর থেকে অনুভব করতে পারেন আপনার এই দেওয়াটা বা আমাদের এই দেওয়াটা এটা তার মধ্যে ভালোবাসা শ্রদ্ধা আছে কিনা আমাদের মনে আছে যখন ছোট ছিলাম মানে সাধু হতে সাধু জীবনে ছোট ছিলাম মনে আছে এক হাত দিয়ে কাপড়টা তুলে আরেক হাত দিয়ে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি করবার জন্য একজন প্রবীণ সন্ন্যাসী খুব সম্ভবত বিরোজানন্দজি মাঝে শিষ্য ছিলেন তিনি বসে বসে এটি দেখছেন আমরা ওয়েলফেয়ারে কাজ করছি উনি বললেন ভগবান কি তোমায় দুটো হাত দেননি তিনটে জিনিস বলেছিলেন দেবার সময় পায়ের জুতোটা খুলে ফেলো পুজো তো করছো নারায়ণ পুজো করছো নারায়ণ পুজো কারোর কি জুতো করে করে এটা হচ্ছে প্রথম শিক্ষা দ্বিতীয়টা হচ্ছে যাকে দিচ্ছ সে তো নারায়ণ এক হাতে কেন দিচ্ছ ভগবান কি তোমার দুটো হাত দেয়নি তাই দু হাত দিয়ে তাকে দাও আর তিন হচ্ছে প্রতি নারায়ণের সামনে দেওয়া হয়ে গেলে হাত জোর করো এই তিনটে শিক্ষা সেই মারাজীর কাছে আমি পেয়েছিলাম নামটি ভুলে গেছি মাঝে পায়ের সমস্যা ছিল পরে শরীর চলে যায় আরোগ্য ভবনে থাকতেন একটি লাঠি নিয়ে এসে এসে তখন আরোগ্য ভবনের ঠিক সামনে একটা বড় ল্যাম্প পোস্ট ছিল আর তার নিচে বসবার জায়গা ছিল তিনি ওইখানটায় বসে থাকতেন তারপরে যখন রোদ দূর তখন তিনি চলে যেতেন কিন্তু রোজ আমাদের কাজকর্ম তিনি দেখতেন আমরা কি করি না করি এগুলো দেখতেন এই তিনটে শিক্ষা আমরা ওনার কাছ থেকে পেয়েছিলাম এক হচ্ছে দেবার সময় যে পা জুতোটা খুলে দেওয়া মানে হচ্ছে তার স্তরে নেমে আসা আর দুই হচ্ছে হাঁটু গেড়ে এই দু হাত দিয়ে দেওয়া হয়ে গেলে তাকে প্রণাম করা সেদিন দেখছিলাম স্বামীজি বলেছিলেন না নীল ডাউন হয়ে যিনি দাতা তার কাছে নত জানু হয়ে দিতে দেখলাম একদল ছেলে পুলে দিচ্ছে তাদের পায়ে জুতো টুতো যেরকম আছে সেরকমই আছে সবাই নত জানু হয়ে দিচ্ছে এবং নত জানু হওয়ার ছবিগুলো প্রত্যেকের আলাদা আলাদা করে ফেসবুকে পোস্ট করা হয় এগুলো খুব মজার তাই বলছেন যে এই নিরহংকার হওয়াটা খুব জরুরি শুধুমাত্র আমরা তো দু পয়সার জিনিস দিতে পারি শারদানন্দজি জীবনের একটি গল্প এটা আমরা পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির কাছে শুনেছিলাম রিলিফ করে এসছে আমাদের এক দল তাদেরকে আত্মস্থানন্দজি বলছেন আমাদের ফিরে এসে প্রত্যেকবার বলতে হতো কি রিলিফ হলো কি কাজ হলো এসব বলতে হতো এইরকমই একবার উনি বলছেন শারদানন্দজির কাছে একদল ব্রহ্মচারী ফিরে এসছে রিলিফ করে তাদের তিনি জিজ্ঞেস করছেন তোরা কি দিলি তারা তো বলতে চাল দিলাম ডাল দিলাম কাপড় দিলাম বলে চলেছে মহারাজ করলেন তোরা তাহলে আবার জিজ্ঞাসা কি দিলি তখন সে ব্রহ্মচারী মহারাজ ভেবেছেন মহারাজ বোধহয় বয়স হয়েছে কানে কম শোনেন বুঝতে পারেনি আবার তিনি বলছেন এই চাল দিলাম ডাল দিলাম কাপড় দিলাম এই দিলাম তাই দিলাম তৃতীয়বার যখন শারদানন্দ জিজ্ঞেস করেছেন তখন তিনি বুঝলেন শারদানন্দী এর অর্থ অন্য অর্থ বলছেন শারদানন্দ বললেন অপরের জিনিস অন্যের জিনিস অন্যকে দিবি এর মধ্যে তোর কি আছে তাই তো আপনারা জিনিসগুলো দেন আমরা সেই জিনিসটা দাঁড়াতে তুলে দিই এর মধ্যে আমাদের কৃতিত্ব নেই তাহলে তুই কি দিবি তুই দিবি তোর শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেই দেওয়ার ভেতরে যেন শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকে এই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকলে যিনি গ্রহণ করছেন তার মনে তো খুব আনন্দ হয় তিনিও ভাবেন এরকমভাবে তাই বলছেন যে এরকমভাবে আমাদের নিচু হতে হয় বাবুর গল্প বলতে গিয়ে বলছেন বাবু যখন সেই মালা নিয়ে এলেন সেই মালা ঠাকুর ধরে ছুঁড়ে ফেলে দিলেন আর তিনি ভাবছেন হ্যাঁ হ্যাঁ ওই তো গোঘাটের মামুন ও আর এই গোড়ের মালার অর্থ কি জানবে তাই তো ছুঁড়ে ফেলে দিলেন ঠাকুর কিন্তু সেই চুক্তি করে ওই অর্থে বলে দিচ্ছেন তিনি বাইরে বসে কাঁদছেন আর সেই দেখতে দেখতে মৃয়মান দেখে ঠাকুর গান ধরলেন জগৎচন্দ্র হার করেছি কীর্তনিয়াদের সঙ্গে নাচতে নাচতে যেখানে সুরেন্দ্রবাবু ছিলেন সেইখানে গেলেন তারপরে ধীরে ধীরে মেঝে থেকে সেই মালাটা তুলে নিয়ে গলায় পড়লেন এবং গানতে গাইতে থাকলেন আমি জগৎচন্দ্র হার করেছি অশ্রু জলে সিক্ত করা জগৎচন্দ্র হার করেছি প্রেমরাসে ভাবনা দেওয়া জগৎচন্দ্র হার করেছি আমি খুব বড় পূজারীদের পূজা করতে দেখিনি হিতানন্দজিকে যখন দেখেছি তখন তার অনেক বয়স হয়ে গেছে তিনি পূজা করতে পারতেন না কিন্তু পূজনীয় সুকুমার মহারাজকে আমি পুজো করতে দেখেছি তিনি যখন কাপড়টা দুহাতে তুলে মন্ত্র বলতেন ঠাকুরের দিকে তাকিয়ে মনত সত্যি সত্যি যেন ঠাকুর হাত পেতে আছেন আর তিনি তাকে কাপড়টি উপহার দিয়েছেন প্রতিটি জিনিস দেওয়ার মধ্যে এত ভালোবাসা এত শ্রদ্ধা সে তার সত্যি সত্যি দেখবার মতো অবাক করার মতো আমাদের মনের ভেতরে গভীর রেখাপাত করত। পরবর্তীকালে যখন আমরা ট্রেনিং সেন্টার থাকাকালীন ওই দুপুরের খাবার ওখানে কিছু কাজকর্ম করতাম অতিরিক্ত ভোগের থালি যেগুলো এই আমাদের রাঁধুনি বামুনরা তুলে নিয়ে যাবে না সেইগুলো হয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম ঠাকুরের তামাক সাজতাম তখন দেখেছি সুকুমার মহারাজ ঠাকুরকে তামাক দিয়ে বেরিয়ে আসছেন মুখখানা আনন্দে একদম ফুটি ফাটা হয়ে গেছে আর ঠাকুরকে দেখলেও মনে হতো ঠাকুরও যেন খুব আয়েস করে সেই সেবা গ্রহণ করেছেন এই যখন দেখবেন আপনার এই সেবার ভেতরে একটা ভক্তি ভালোবাসা লুকিয়ে আছে আপনি ঠাকুরের ছবি দেখলেই বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন তিনি আপনার সেবা গ্রহণ করেছেন কি করেননি লাটু মহারাজ উত্তরকালে এই ঘটনাটি আমাদের নিকট বলিয়াছিলেন এবং ইহার পরে নিজের অভিজ্ঞতার যত কিঞ্চিত আলোককে আলোক ফেলিয়াছিলেন সুরেন্দ্র মিত্র ঠাকুরের রসদারদের মধ্যে একজন ঠাকুর তার দান গ্রহণ করলেন না বাকি যখন তিনি কেঁদে শুদ্ধ হলেন তখন সে মালা তিনি গলায় পড়লেন উপরোক্ত ঘটনাটি আঠারোশো একাশি খ্রিস্টাব্দের জুন মাসে হইয়াছিল আর নিম্নোক্ত ঘটনাটি আঠারোশো একাশি খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মনমোহন মিত্রের বাড়িতে উৎসব উপলক্ষে ঘটিয়াছিল পরবর্তীকালে লাটু মহারাজ ইহাকে উপলক্ষ করিয়া যাহা বলিয়াছিলেন তাহাতে দক্ষিণেশ্বরের বাসকালীন সেবক ও সাধক অবস্থার উল্লেখ থাকিয়া গিয়াছে সেই জন্য তাহা লিপিবদ্ধ করিতেছি লাটু মহারাজ বলতেন হানো জানো আমি তো কতবার মনমোহনবাবুর বাড়ি গিয়াছি বাকি ওনার একটা ঠাকুরের সঙ্গে যেবার গেলাম সেইবার সব কি নতুন দেখলাম ওনার মনোমহন বাবুর ওখানে বহু ভক্ত এসেছিলেন খুব কীর্তন হয়েছিল ভারী ধুমধাম চড়িতেছিল বাকি অনেকগুলি দেখলাম কেমন কেমন মনের ভাব সব দেখো আমি কেমন গাই কেমন নাচি কেমন বাজাই জানো সব ঝুটা মাল দেখলাম উনি অর্থাৎ ঠাকুর অনেকক্ষণ বসেছিলেন শেষে কীর্তন থাম থামলে বললেন কি জানো নাম করবার আগে নামকে প্রণাম জানিয়ে গো এই কথা শুনিয়া জনৈক ভক্ত লাট্টু মহারাজকে জিজ্ঞাসা করিলেন মহারাজ শ্রী শ্রী ঠাকুরের কথার ভাব তো আমরা ঠিক বুঝলুম না নামকে প্রণাম জানানোর কথা আমরা তো জানি শুনিনি বা জানি না লাটু মহারাজ বললেন তোমরা শোননি বলে কি আর ওসব কথা থাকতে পারে না উনি বললেন নামকে প্রণাম জানিয়ে তবে জপে বসতে হয় নামের কাছে স্মরণ নিতে হয় নাম নামি এক নামের কাছে আটটি জানালে তবে নামির কাছে নামির কাছে তা পৌঁছয় এইবার কথা আরম্ভ করিলেন আরে নামিত না করলে পাওয়া যায় না এইখানে মহারাজের কথা জনৈক ভক্তের সহিত লাঠু মহারাজের কথা বন্ধ করিলাম দক্ষিণেশ্বরে সেবক লাটুকে নিরহংকারী ও নিরভিমানী করিয়া তুলিবার জন্য ঠাকুরের দৃষ্টান্তবহুল অলৌকিক কৌশলটি কেমন সার্থক ও সহজলভ্য হইয়া উঠিয়াছিল তা ভাবিয়া দেখুন এটা হচ্ছে অদ্ভুত একটা কথা লাঠু মহারাজ বলছেন যে মনমোহন মিত্রের বাড়িতে গিয়ে দেখলাম সেখানে কেউ কেউ গান গাইছেন গানের ভাবটা এমন যে আমি কেমন গান গাইলাম কেমন নাচলুম এইটা দেখি সব ঝুটামাল নামিকে প্রণাম করতে হয় শ্রীরামকৃষ্ণদেব এবং রামলাল দাদার একটি কথোপকথন আপনাদের মনে আছে কিনা জানি না উল্লেখ করছি ঠাকুর মনমোহন এই রামলাল দাদাকে বলছেন যখন যে দেবতার গান গাইবি সেই দেবতাকে চোখের সামনে বসিয়ে নিবি ভাববি তার উদ্দেশ্যে তুই গান গাইছিস অর্থাৎ যে দেবতার উদ্দেশ্যে আমি গান গাইছি যদি তাকেই নিবেদন করি ভাবি তাহলে আমার দৃষ্টিটা অনেক জায়গা থেকে সংকুচিত এক জায়গায় এসে পৌঁছবে এবং তাকে আমরা উজাড় করে আমি যেন তাকেই উজাড় করে ভাব দিয়ে গাইছি এটা বোঝা যাবে আপনাদের দেখানোর সুযোগ হয় না বা আপনাদেরও দেখার সুযোগ হয় না এই ফলোহারিণী কালী পুজো অথবা ঠাকুরের জন্মতিথি বা স্বামীজির জন্মতিথির মধ্যরাত্রিরে যখন কালী হয় যখন বাইরের কোনো ভক্তরা থাকে না আমি অনেক কালী শুনেছি বেলুর মাঠে কিন্তু এই তিনটে রাতের কালী কীর্তন একদম সম্পূর্ণ আলাদা যিনি গান বিশেষ করে ফলোহারিণী কালীপুজোয় কোনো মূর্তি নেই কিচ্ছু নেই তারা সেই ঠাকুরকে ঠাকুর যেন সেই মূর্তিময়ী কালী হয়ে বসেছেন ঠাকুরের উদ্দেশ্যে গান গাইছেন সব মন প্রাণ ঢালা গান যেমন লিডিং ভয়েস আছে তেমনি কোরাস ভয়েস আছে সকলে এক যুগে গান গাইছেন আপনারা মন্দিরের খণ্ডন ভবও শুনবেন সাধু ব্রহ্মচারী ভক্তরা গাইছে আপনি যে সব শব্দ বুঝতে পারবেন তা নয় বেলুর মাঠে যখন গাওয়া হয় এর সব শব্দ বুঝতে পারবেন তা নয় কিন্তু শব্দের ভেতর যে ভালোবাসা যে শ্রদ্ধা যে ভক্তি সেইটা সেইটা আপনার হৃদয়কে অবশ্যই স্পর্শ করবে হাজার একটা একটা মানুষের সেই যে তীব্র সেটা আপনাকেও করে দিয়ে যাবে গানের প্লাবিত এইটা খুব ইম্পর্টেন্ট নাম এবং নামি পূজানিয়া মুক্তিপ্রাণা মাতাজির একজন স্মৃতিচারণ করছেন একজন ব্রহ্মচারী পরবর্তীকালে তিনি সন্ন্যাসিনী হয়ে গেছেন তিনি বক্তৃতা দিতেন তাকে প্রথমবার যখন বক্তৃতা দিতে বলা হলো তখন তিনি মুক্তিপ্রাণা মাতাজিকে বললেন আমার বড্ড ভয় করছে তিনি বললেন ভয় কিসে বক্তৃতা দিতে যাওয়ার আগে মন প্রাণ উজাড় করে খানিক্ষণ জপ করে নেবে তারপরে গিয়ে তাকে স্মরণ করে বলতে শুরু করবে এর দুটো পদ্ধতি আছে মন প্রাণ উজাড় করে জপ করা মানে হচ্ছে আপনার ছড়িয়ে থাকা মনটাকে গুটিয়ে এক জায়গায় করে দিলেন ওয়ান পয়েন্টেড কনসেন্ট্রেশন একমুখী আপনার একতানতা এইটা হওয়া দরকার তখন আমাদের মন এদিক ওদিক যায় না এবং সেই অনুযায়ী বলে যাওয়া আমরা মেনুকা ঠাকুরের কাছে গান শেখবার সুযোগ পেয়েছিলাম তিনি আমাদের এটা খুব জোর দিতেন গানের অর্থ পড়াতেন গানের ভাবটা বোঝাতেন গানের সুরের আগে এইগুলো আগে বোঝাতেন উচ্চারণ কীরকম হবে কোনখানে থামতে হবে কোনখানে কাটতে হবে এগুলো তিনি আমাদের বোঝাতেন গানের অর্থ বোঝাতেন প্রত্যেকটি পঙ্ক্তির আলাদা আলাদা অর্থ বলতেন গোটা গানটার কি অর্থ হয় সেইটি বোঝাতেন গান যেন একদম ছবি হয়ে গেছে কারণ রবীন্দ্রনাথের গান তো মূলত বাণী নির্ভর গান যেন একদম ছবির মতো হচ্ছে তার সঙ্গে যেন জুড়ে দিলেন সুরকে তারপরে বারবার সেই গানকে গাওয়াতেন গাইতে 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 যতক্ষণ না পর্যন্ত গান মুখস্থ হচ্ছে ততক্ষণ অব্দি আমরা নতুন গান শিখতে পেতম না আজকে আমাকে একজন জিজ্ঞেস করছেন আপনি গানের কথা মনে রাখেন কি করেন ওইভাবে তিনি আমাদের মুখস্থ করাতেন যাতে যখন আমরা স্টেজে গান গাইব আমার এখনও মনে আছে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে গাইতে গেছি আমাদের কারুর কাছে এক টুকরো কাগজ উনি আর উনি তো ওই হারমোনিয়াম বাজাতেন না ওনার পাশে হারমোনিয়াম বাজাতো এস রাজও বাজত সবাই গাইছে কোন গান কার সাথে গাইবে ওনার সাথে কে গাইবে কোন গানটা কোরা ক্লা আগে রিহার্সাল হয়েছে গানের সুর শুনে আমরা পরপর 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 গিয়ে যেতাম গানকে একেবারে সেই পর্যায়ে তুলে দিতেন যেখানে রকম মনের সামান্যতম তন্ময়তাও আমাদের মানে একবারে সেই তন্ময়ভাবে আমরা গাইতাম এইটা বলছে নামই তো শক্তি নামই তো দেবতা যে নাম তার ভেতরেই সে দেবতা বিরাজ করছেন নামের ভেতর দিয়ে দেবতা বিরাজ করছেন অতএব নামকে প্রণাম জানাতে হয় শক্তি সাধনা না করলে দেবতাকে পাওয়া যায় না এটা হচ্ছে কথা আমাদের নিরহংকারী তারপরে নিরভিমান করার জন্য তার কি অদ্ভুত শিক্ষা আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি এই অধ্যায়ের নাম দীক্ষা ও শিক্ষা প্রণিপাত তত্ত্বের শিক্ষার সাথে ঠাকুর লাটুকে সেবা তত্ত্ব সম্বন্ধেও শিক্ষা দান করিতেন সেবা সম্বন্ধে ঠাকুর একদিন লাটুকে বলিলেন দেখিস রে লাটু তুই যেন বাহিরটা দেখে ভুলে চাসনি ওরে এটার ভিতর অর্থাৎ হার মাংসের খাঁচায় সেবায় কিছু পাওয়া যায় না এর ভেতরে যে বাস করে তার সেবা করলে সব পাবি এই কথা শুনিয়া সেবক লাটু যাহা বলিয়াছিলেন তাহা বুড়ো গোপাল দাদার নিকট হইতে যেমনটি শুনিয়াছি তেমনটি লিখিয়া যাইতেছি কেবল মধ্যে কথাগুলো আমাদের সংযোজিত লাটু মহারাজ বলছেন এর ভেতর আবার কে আছে আমি তো জানি না ঠাকুর বলছেন ওরে এর ভেতর ভগবান আছেন শিবই জীব হয়ে এই দেহের মধ্যে বাস করছেন ঠাকুরের এই কথার পর লাটু চুপ করিয়া থাকলেন পরে ঠাকুর যেন কিঞ্চিত জোরের সঙ্গে বলিলেন দেখিস রে লাটু দেখিস রে লেটো তুই একে অর্থাৎ নিজের দিকে আঙুল দেখাইয়া ভুলিস নি একে মেনে চলতে পারবি তো রে দেখিস বাপু একে যেন ভুলিস খবরদার একে ভুলিস নি এই কথায় লাটু কেমন যেন হইয়া যায় পরে হাত জোর করিয়া ঠাকুরকে বলিলেন হাম হামাকে আপনি এত দয়া করেন এত ভালোবাসেন আপনাকে কি আমি ভুলতে পারি আপনাকে না মানলে আমার নিম খারামি হবে হামনে আপনার হুকুম তামিল করবে আপনার কথা আমি ভুলবে না লাটুর এই কথা ঠাকুর শুনে হাসতে হাসতে বলিলেন ওরে আমার কথা নাই এখানকার কথা মানতে হয় এই বলিয়া পুনশ্চ নিজের বুকে আঙুল ঠেকাইলেন তাতে ঠাকুর লাটু উত্তর করে দিলেন এখানকার কথা হামনে জানে না আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দিন সেবক লাটুর এই কথা শুনিয়া ঠাকুর বুড়ো গোপাল দাদাকে শুনাইয়া বলিলেন ওরে গোপাল শোনো লেটো কি বলে ইখানকার কথা বুঝিয়ে দিন ইখানকার কথা কি বুঝানো যায় তুমিই বলো তো বাপু এ কেমন আবদার ঠাকুরেরই মস্করায় বুড়ো গোপাল দাদা বলেছিলেন আপনার তো জানা আছে বলে দিন না তাহাতে ঠাকুর বলিলেন ওগো তোমার একই রকম কথা এখানকার কথা কি জানিয়ে দিতে আছে বুড়ো গোপালদা উত্তরে বললেন ইখানকার কথা শোনবার জন্যই তো আমরা সব এসেছি আমাদের না বললে আমরা জানব কেমন করে ঠাকুর স্মৃত হাস্যে বললেন এখন নয় এখন নয় ইখানকার কথা এখন নয় সময় হলে একদিন তোমরা সব বুঝবে এইখানেই বুড়ো গোপাল দাদার কথার ইতি টানিয়া দিলাম এই হচ্ছে কথা এখানকার কথা ঠাকুর এই যে ইঙ্গিতে বলছেন না যে দেখ লাটু তুই যেন বাহিরটা দেখে ভুলিস নি ভুলে যাস নি ওরে এটার অর্থাৎ হার মাসের খাঁচাটার সেবায় কিছু পাওয়া যায় না এর ভেতর যে বাস করবে তার সেবা করলে সব পাবি এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কথা যে আমরা অনেক সময় মানুষের সেবা করি মানুষ নয় মানুষ খোলটার ভেতরে যে ভগবান বিরাজ করেন যতক্ষণ না আমরা তার সেবা করতে পারব ভগবত জ্ঞানে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের মানোন্নয়ন হবে না একটা এক্সটেন্ট অব একটা একটা সীমিত পরিসীমার মধ্যে হয়তো হবে কিন্তু আমাদের জীবনের মানোন্নয়ন ঘটবে না আপনারা দেখবেন আমাদের রামকৃষ্ণ মিশনের যে উদাহ ইয়ে দেওয়া আছে সেখানে বলা আছে আত্মান মোক্ষারতাম জগত হিতায় আর চ শব্দটিকে বসানো হয়েছে চ হচ্ছে বাংলার এবং শব্দের প্রতি শব্দ তাহলে হচ্ছে আত্মান মোক্ষার্থম চিতায় চটি পেছনে বসা হয়েছে বসানো হয়েছে ছন্দ পতন যেন না হয় সেই কারণে কিন্তু চয়ের আসল প্রয়োগই মাঝখানে আত্মান মোক্ষার্থম জগত হিতায় মাঝখানে চটি আছে এই চয়ের একটি বিশেষ রূপ আছে চটা হচ্ছে সমুচ্চয় অর্থে ব্যবহার হচ্ছে সমুচ্চয় কিরকম না সাধক যেন নিজের মুক্তি খোঁজেন অন্যের সেবার মাধ্যমে আর অন্যের সেবা করতে করতে যেন বোঝেন এই সেবার মাধ্যমে তিনি তার আত্ম মুক্তির কথা খুঁজে পাবেন দুটো আলাদা আলাদা নয় আমরা যদি আত্মানুমোখ সারতাম নিজের মুক্তি খুঁজে থাকি তাহলে কিন্তু আমরা কখনোই জগতের সেবা করতে পারব না যতই নিজের মুক্তি খুঁজি তত আমরা যেন একাল ছেড়ে একটি এক বস্তুতে পরিণত হব কিন্তু জগৎ হিতায়চ জগতের হিত সাধনের জন্য যদি আমরা ক্রমাগত কাজ করতে পারি আমরা একটা বান্ডেল অফ আই আমি 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 করেছি 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 কিন্তু প্রতি সেবা মাধ্যমে আমার মুক্তি হবে এবং আমার মুক্তির ব্যবস্থা তার সেবার মাধ্যমে এ এক অপূর্ব জিনিস পূজনীয় প্রভানন্দ জি মহারাজ তখনও নরেন্দ্রপুরে আছেন বয়স্ক শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য একটি গ্রন্থ তৈরি হয়েছে সেগুলি নিয়ে তিনি পূজনীয় প্রভু মহারাজের কাছে এসেছেন তখন স্বামী বীরেশ্বরানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক আপনারা যারা পুরোনো দিনের ভক্ত তারা নিশ্চয়ই জানেন এখন যে বাড়িটি থাকেন আমাদের গৌতম বিপরীত দিকের বাড়ি সেটি আগে মিশন অফিস ছিল এবং বাঁদিকে তাকালিয়ে দেখবেন দোতলার ঘরটি ওটিতে সাধারণ সম্পাদক বসতেন দুপুর বেলায় তিনি এসে উপস্থিত হলেন প্রভানন্দ জিকে দেখা মাত্র তিনি তাকে বসতে দিলেন ঠান্ডায় বসতে দিলেন এবং একটি পয়সা নিয়ে কাজের ছেলেটিকে বললেন বাজার থেকে একটু বরফ কিনে নিয়ে আসতে প্রভানন্দজি দেখছেন যে প্রভু মহারাজ আস্তে আস্তে লেবু কাটছেন পাতি লেবু কাটছেন দুটি গিলাসে চিনিও দিয়েছেন জল নিয়ে ঢালাঢালিও করছেন লেবু দেওয়ার পর উনি ভাবলেন যদি একটু মহারাজকে সেবা করায় গরমের দিনে তিনি হয়তো একটু শরবত খাবেন সেই কারণে সেবা করছেন সেই কারণে করছেন ভুল ভাঙল তার তিনি যখন প্রভু কিছু সেবা করতে না তুমি গিয়ে বসো তারপরে তিনি এসে আবার তার সঙ্গে কথা বলছেন এর মধ্যে ছেলেটি বাজার থেকে বরফ কিনে নিয়ে এসে বরফটি ধুয়ে ভেঙে প্রভু মহারাজকে দিয়ে গেলেন আবার তিনি উঠে সেই বরফটি দুটো গ্লাসে সমান ভাগে ভাগ করে আবার সেই ওঠানামা করাতে শুরু করলেন তারপরে একটি গ্লাস এগিয়ে দিলেন প্রভানন্দজির কাছে প্রভানন্দ জি ভাবলেন তার একটি গ্লাস বোধহয় প্রভু মহারাজ খাবেন তার ভীষণ তৃষ্ণার্ত ছিলেন তিনি ঢক ঢক করে ওই এক গ্লাস শরবত খাওয়া হয়ে যাওয়া মাত্র প্রভু মহারাজ আরেক গ্লাসের শরবতটা ওনার গ্লাসে ঢেলে দিলেন উনি বলেছিলেন আমি কাছে শুনেছি ঘটনাটা তখন ওই বীরস্বরঞ্জি স্মৃতি কথা লিখছেন দেখবেন এই ঘটনাটি ওখানে উল্লেখ করা আছে তিনি বলছেন যে চোখ দিয়ে দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে চোখ একবারে বাষ্পযুক্ত হয়ে গেছে একদম তিনি তার সেই দয়া তার সেই স্নেহ তার সেই ভালোবাসা তাই দিয়ে তিনি যেন তাকে জিতে নিলেন দেখুন এই যে জেতার জন্য কিন্তু আমাদের খুব বেশি এর প্রয়োজন হয় না খুব বেশি জিনিসপত্রের প্রয়োজন হয় না ভালোবাসা সহমর্মিতা এই দিয়ে আমরা কিন্তু মানুষকে জয় করে নিতে পারি এবং এইটি করতে গেলে প্রত্যেক মানুষের ভেতরে জীবন্ত জাগ্রত দেবতা বিরাজ করছেন এই আইডিয়াটা খুব পরিষ্কার হওয়া দরকার মানুষকে মানুষ না ভেবে যেন দেবতার প্রতিরূপ এইটি যেন আমরা ভাবতে পারি লাটু তাকে লাটু তো বুঝতে পারছেন না তিনি তার অর্থ বলে বোঝাচ্ছেন ঠাকুর যত বলছেন এর ভেতরকে একে ভুলিস না তখন লাটু বলছেন এর ভেতরে কে আছে আমি তো জানি না হামনে তো জানি না ঠাকুর বলছেন ওরে এর ভেতরে ভগবানই আছেন শিবই জীব হয়ে এই দেহের মধ্যে বাস করছেন দেখুন একবারে ক্লিয়ারলি নিজের সম্পর্কে পরিষ্কার কথা বলছেন তো পরিষ্কারভাবে এর আগে আমরা কখনো শুনিনি ঠাকুর নিজে বলছেন স্বয়ং জীব হয়ে এখানে এই দেহের মধ্যে আছেন দেহের ঠাকুর এই কথা শুনিয়ে শুনিয়া চুপ করিয়া গেলেন তারপরে ঠাকুর যেন কিঞ্চিত জোরের সঙ্গে বললেন দেখিস রে লেটো তুই একে ভুলিস না একে মেনে চলতে পারবি তো দেখবেন ঠাকুরের একটা স্টাইল আছে একই জিনিস বারবার বারবার বোঝানো একই জিনিস বারবার বারবার বলা এই বারবার বারবার বলা এই বলার স্টাইলটা খুব সুন্দর এর কারণ হচ্ছে শাস্ত্র যেটা বলে সেটা হচ্ছে পৌনপণিকতা বারবার জিনিসকে বল বললার ফলে আমাদের মনের ভেতরে সেটা যেন পারমানেন্ট দাগ কেটে যায় দেখুন প্রথমে লাটু বুঝতে পারছে না তিনি শ্রীরামকৃষ্ণকে মূর্তি হিসেবে সাধারণ মানুষ হিসেবে মনে করছেন ঠাকুর কিন্তু ধীরে ধীরে নিজের স্বরূপ উন্মোচন করছেন বলছেন সাক্ষাৎ শিবই এই জীব শরীর ধারণ করে এসেছেন তুই একে ভুলিস না দেখিস বাপু একে যেন ভুলিসনি খবরদার একে ভুলিস এই কথায় লাটু যেন কেমন হয়ে গেলেন তিনি কাঁদতে কাঁদতে বলছেন তিনি ভাবছেন এতদিন তিনি চাকরগিরি করতেন ঠাকুর তাকে একটা অন্য জীবন দান করেছেন এই কারণে ঠাকুরকে ভোলা উচিত হবে না খানিকটা কৃতজ্ঞতার জন্য ঠাকুর বলছেন লাটু মাছ বলছেন হামনে আপনি হামাকে আপনি এত দয়া করেন এত ভালোবাসেন আপনাকে হামনে ভুলতে পারি আপনাকে না মানলে হামার নিমখারামি হবে হামনে আপনার হুকুম তামিল করবে আপনার কথা ভুলবে না দেখুন এখনো তিনি শ্রীরামকৃষ্ণকে মানুষ বলে মনে করছেন তিনি যে বারবার ইঙ্গিত দিচ্ছেন তার ভেতরে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ বিরাজ করছেন এই কথাটা তার কিছুতেই হচ্ছে না ঠাকুর লাটুর কথা শুনিয়া ঠাকুর হাসিতে হাসিতে বললেন ওরে আমার কথা নয় এখানকার কথা মানতে হবে এই বলিয়া পুনশ্চ নিজের বুকে আঙুল ঠেকাইলেন তাহাতে লাটু মহারাজ বলিলেন এখানকার কথা হামনে জানে না আপনি আমাকে ইখানকার কথা বুঝিয়ে দিন এবার বুড়ো গোপাল মহারাজকে সাক্ষী ডেকে বলছেন আর আগো গোপাল শোনো লেটো কি বলে এখানকার কথা বুঝিয়ে দিন এখানকার কথা কি বুঝানো যায় তুমিই বলো তো বাপু ই কেমন আবদার দেখছো তিনি যেন আরেকজনকে সাক্ষী মানছেন যে এখানকার কথা এটা খুব গভীর তত্ত্বের কথা এ কথা বলা যায় না তিনি যেন সে যেন গোপালদাকে সাক্ষী মানছেন গোপালদা একদম ভান্ডা ফাটিয়ে দিলেন তিনি বললেন আপনার তো জানা আছে বলে দিন না ও তো জানে না তো তো আপনি জানেন বুঝ বলে দিন আর সেই কথা জানবার জন্যই তো আমরা আছি বুড়ো গোপালদা বললেন বুড়ো গোপালদা কে ঠাকুর বলছে ওগো তোমার কি রকম কথা কানকার কথা কি জানিয়ে দিতে আছে বুড়ো গোপালদা তাহাতে বলিলেন এখানকার কথা শুনবার জন্যই তো আমরা সব এসেছি আমাদের না বললে আমরা জানবো কি করে সে গানে আছে না তুমি তুমি না না জানিলে জানিব কেমনে কেমনে বুঝিব চরণ কমলে নিয়েছি বোঝালে জানিলেও ত্রিতাপ জ্বালা যে তুমি যদি আমায় না জানো আমি কিন্তু জানতে পারবো না তুমি যদি আমায় না বোঝাও তাহলে তুমি আমাকে আমি বুঝতে পারবো না তাই তোমার কাছেই স্মরণ নিচ্ছি তোমার তত্ত্ব বোঝার জন্য তোমার কাছেই স্মরণ নিচ্ছি ঠাকুর হাসছেন আর বলছেন এখন নয় এখন নয় এখানকার কথা এখন নয় সময় হলে একদিন তোমরা সব বুঝবে এইখানেই বুড়ো গোপাল দাদার কথা ইতি করিয়া দিলাম এইটা হচ্ছে কথা যে আমরা সবাই শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক ভাবকে ধারণ করবে বলে একত্রিত হয়েছি এটা যেন আমরা সব সময় মনে রাখি এটা যেন কখনো কোনো অবস্থাতেই ভুলে না যাই হুতেশানন্দজি খুব জোর দিতেন একটি গানে যদি তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে তবে তোমার দেখা পাইনি আমি সেই কথা রয় মনে যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে সপনে এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে আমার যতই দুহাত ভরে ওঠে ধনে তবে কিছুই আমি পাইনি যেন সেই কথা রয় মনে যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে সপনে আমি তাকে খুঁজতেই বেরিয়েছি তাকে খুঁজতে গিয়ে আমি পথভ্রষ্ট হয়ে গেছি এখনো আমার সেই আত্মতত্ত্ব জানা হয়নি যতক্ষণ না আত্মতত্ত্ব জানা হয় ততক্ষণ আমার প্রয়াস চলতেই থাকবে কিন্তু আত্মতত্ত্ব আমরা সবাই জেনে উঠতে পারবো না হয়তোবা এক জীবন নয় অনন্ত জীবন লাগবে কিন্তু আমার মনের ভেতরে যেন সবসময় সেই ভাবনাটা থাকে যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়নে সকলে যেন এটাকে আমি ভুলে যাইনি আর আরেকটি যেন আমার মনের মধ্যে সবসময় আইডিয়া থাকে তোমায় ঘরে হয়নি আনা এই কথা রয় মনে আমার হৃদয়ে ঘরে তোমাকে বসানো হয়নি এই কথা রয় মনে যেন ভুলে না যাই বেদনা পাই আমরা অনেক সময় কাজের চাপে আমাদের নিজেদের চাপে আমরা ভগবানকে ডেকে উঠতে পারি না যতটা আন্তরিকতা ঐকান্তিকতা থাকার কথা ছিল ততটা কিন্তু আমাদের থাকে না কিন্তু আমরা যদি জীবনটাকে সহজ সরল আইসি করে রাখি তাহলে কিন্তু কোনো দিনই কোনো কিছু আমাদের পাওয়া হবে না আমি যে পাইনি এই বোধটা জেনে থাকাটাও খুব জরুরি আমি যেন একটা আয়াস একটা অনায়াসলব্ধ জিনিস আমি একটা জীবন কাটাচ্ছি এই বোধটা যেন আমাদের কখনো কোনো অবস্থাতে না জাগে শ্রী ভগবানের কাছে প্রার্থনা শেষ করবার আগে যেন আমাদের হৃদয়ের ভেতরে এই ভাবনাটি সদা সর্বদা জাগ্রত হয় আমরা যেন সদা সর্বদা মনে করে উঠতে পারি যে এই ভাবনাটি নিয়েই যেন আমি সারাটা জীবন বেঁচে থাকতে পারি আমাদের যেন কখনোই কোনো অবস্থাতে ভুল না হয় এটা কথা আজ এই পর্যন্ত ওম নাম প্রসিদত্বম দেবী বিশ্বাতিহারিণী হারিণী ত্রাইলক্ষ্য বরদা ভব লোকানাম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु